রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পালিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। আজ বেহালার 118 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা ও পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি সোহম চক্রবর্তী, ওয়ার্ডের সমন্বয়কারী তারক সিং সহ বাংলার যুবশক্তির অন্যতম সদস্য সায়ন্তন ঘোষ ও দলীয় কর্মীরা। অঞ্চলের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে এই কর্মসূচি পালন করলেন তারা। এবং এই ক্যাম্পের যেটা এক মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে এতগুলো দপ্তরের কাজ, মানে 11টা দপ্তর হয়তো হবে, এই 11টা দপ্তরের কাজ একটাই ছাতার নিচ থেকে হবে, এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। রাহুল সরকারের রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ, কলকাতা।